ইউক্রেন রাশিয়া যুদ্ধের মাঝে আটকে অশোকনগরের যুবক। ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে আটকে গেছেন যুবক তারিকুল। চরম দুশ্চিন্তায় তার পরিবার। ছেলেকে ঘরে ফেরানোর ব্যবস্থা করুক সরকার, চাইছেন তার পরিবার। ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে আটকে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের ছাত্র। দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের। সরকারের কাছে ছেলেকে ফিরিয়ে আনার কাতর আবেদন বাবা মায়ের। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের ভাটশালা এলাকার বছর তেইশের ছাত্র তারিকুল রহমান মণ্ডল ডাক্তারি পড়তে গিয়ে আটকে পড়েছেন ইউক্রেনে। রাশিয়া ও ইউক্রেনে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতিতে ঘটে চলা একের পর এক বিস্ফোরণে ব্যাহত হয়েছে ইউক্রেনের স্বাভাবিক জনজীবন। বন্ধ হয়েছে সেখানকার স্কুল কলেজগুলিও। তারিকুলের পরিবারের তরফ থেকে জানা গেছে, ২০২০ সালের ১১ এপ্রিল ইউক্রেনে ডাক্তারি পড়তে যায় সে। বর্তমানে সেকেন্ড ইয়ারের ছাত্র তারিকুল। এবছরই বাড়ি ফেরার কথা ছিল তার, কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় নেওয়ায় মার্চের ১৫ তারিখ দেশে ফেরার টিকিট কাটেন তিনি। যদিও এই পরিস্থিতিতে ইউক্রেন সরকারের তরফ থেকে সমস্ত বিমান পরিষেবা বন্ধ করা হয়েছে। ফোনে যোগাযোগের মাধ্যমে তারিকুল জানান, সেখানে তার মতোই বহু পড়ুয়া আটকে পড়েছেন। ইতিমধ্যে ইউক্রেন সরকারের তরফ থেকে সেই দেশের পড়ুয়া ও নাগরিকদের ঘর থেকে বেরোনোর ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তারিকুলের বাবা মাহমুদ রহমান জানান, এখনও অবধি ছেলের সাথে যোগাযোগ করতে পারছি, কিন্তু এরপরে যদি সাইবার অ্যাটাক হয় সেই যোগাযোগ বন্ধ হয়ে যাবে। ছেলে জানিয়েছে, হোস্টেলে তার মতো অসংখ্য পড়ুয়া আটকে রয়েছে। যখন ভোর ৬টা নাগাদ বলেছে, ৬:৩০ নাগাদ এ হয়, তখনই ওদের ওরা জানতে পারে এবং এয়ারপোর্টে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরে এয়ারলাইন্স বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ইউক্রেন গভর্নমেন্ট বলেছে, আপনারা কেউ বেরোবেন না, যারা আছেন ঘরের মধ্যে থেকে যান, যারা হোস্টেলে হোস্টেলে থাকবেন। স্কুল কলেজ বন্ধ করে দিয়েছে, চাকরি বাকরিতে কেউ যাবেন না। একটা থমথমে অবস্থা তো অবশ্যই আছে। তোমরা সে সময় ঘুমাচ্ছিলো, অত কিছু বুঝতে পারেনি যে এমন কিছু হয়েছে। তারপরে ঘুম থেকে ওটা পড়ে তো, তারপরে এর থেকে তো জানা যায়নি, বা নিউজ তো আছে, ওরা দেখছে, মোবাইল দেখছে যেমন অ্যাটাক হয়েছে। অলরেডি ও ১৫ মার্চ চলে আসতো। অ্যাকচুয়াল ওর এবছর আসার এও ছিল, কারণ ওর ফার্স্ট ইয়ার হয়ে সেকেন্ড ইয়ার চলছে, সেকেন্ড ইয়ারের লাস্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার চলছে, সেটা দু মাস পরে শেষ হয়ে যাবে। তখন একটা দু মাসের সামার ভ্যাকেশান পায়, তখন ইন্ডিয়াতে আসবে, এসব ঠিকঠাক ছিল। কিন্তু তার মধ্যে তেরো একটা অঘটন ঘটে গেল, যার ফলে আমি টিকিটটা করেও নিয়েছিলাম মার্চ মাসের ১৫ তারিখে। গত বুধবার ভোর রাতে প্রথম বিস্ফোরণের পর বিধিনিষেধ জারি হয়েছে সেই দেশে। যদিও মূল শহরে এখনও অবধি কোনো বিস্ফোরণ হয়নি বলেও জানান তিনি। হোস্টেল থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত এয়ারপোর্ট, যেখানে বন্ধ বিমান চলাচল, তবে এখনও অবধি সুরক্ষিত রয়েছেন পড়ুয়ারা। তবে কতদিন এভাবে কাটবে সে বিষয়ে আশঙ্কায় পরিবারের মানুষজন। উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। কান্নায় ভেঙে পড়েছেন তারিকুলের মা। এখন শুধু বুকে চাপা কান্না রেখে ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় গোটা পরিবার। আমি সরকারের কাছে অনুরোধ চাচ্ছি, আমার বেটাকে আমার বুকে ফিরিয়ে দেখ। এদিন তারিকুলের বাবা সংবাদ মাধ্যমের দ্বারা রাজ্য সরকারের কাছেও আবেদন করেন। আবেদন জানান কেন্দ্রীয় সরকারের কাছেও, যাতে বাড়ির ছেলেকে দ্রুত বাড়ি ফেরানোর ব্যবস্থা করে সরকার। স্টেট গভর্নমেন্ট অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার একান্ত অনুরোধ, আমরা খুব গরিব মানুষ আর খুব কষ্ট করে ছেলেটিকে পাঠিয়েছি ওখানে, আমরা খুব দুশ্চিন্তায় আছি। রাজ্য সরকারের মাধ্যম দিয়ে আমি আপনাদের মাধ্যম দিয়ে রাজ্য সরকারকে বলতে চাই, উনি যেন আমাদের সন্তানদের ফিরিয়ে এনে দেন ওখান থেকে। যতক্ষণ পর্যন্ত না ফিরিয়ে আসছে, আমরা বাবা মা কিন্তু একটা অস্থিরতার মধ্যে দিন যাপন করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।